বসেনি আমরা এবার মানছি না আমরাও মানছি না বলে দিয়েছেন যথেষ্ট আন্দোলন করেছেন, সেই আন্দোলন আপনাদের অনেক ইয়ে করা, আমরাও সিআইডি থেকে যতটা তদন্ত যতটা যত রকম কিছু করা যায় আমরা সবটাই করেছি, করেছি বলেই আপনারা লোয়ার কোর্টের অর্ডার তো দেখেছেন এটা হয়েছে। এবার দেখুন লোয়ার কোর্ট আমাদের জুডিশিয়ারি সিস্টেমে লোয়ার কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই তিনভাবে তৈরি হয়েছে এই কারণে যে মানুষ কোনো জায়গায় একদিন ঝরে যাতে পরের জায়গাটা যেতে পারে তার জন্যই তো তৈরি হয়েছে। আমরাও এই অর্ডারটা এত খাটনি আমাদের প্রত্যেকটা সিআইডি অফিসারের নট অনলি ফিজিক্যালি দে আর অলসো মেন্টালি ইনভলভ আপনাদের সাথে মানসিকভাবেও তারা ইনভলভ আছে না। নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে যখন আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো এতক্ষণে মিছিল শুরু হয়ে গেছে, কামদুনির প্রতিবাদ মিছিল, আবার কামদুনি রাস্তায় নামছে, কামদুনিকে রাস্তায় নামতে বাধ্য করছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন কিংবা কালীঘাট থেকে বসে যে খেলাটা সিআইডি কিংবা রাজ্য পুলিশকে দিয়ে খেলিয়েছেন স্বীকার করুন আর অস্বীকার করুন সেটা তো অন্য কথা, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে নির্লজ্জ নৃশংস একটা ঘটনাকে নিয়ে যে নির্লজ্জ ভূমিকা নবান্ন কালীঘাট আর কলকাতা রাজ্য পুলিশ সবাই মিলে দেখালো তার বিরুদ্ধে প্রতিবাদে, কামদুনি তো রাস্তায় নামবে না, সেই কামদুনির প্রতিবাদের যিনি যারা মুখ ছিলেন মৌসুমী কয়াল, টুম্পা কয়াল এবং অবশ্যই যিনি নেতৃত্ব দিয়েছিলেন কামদুনি সেই মাস্টারমশাই প্রদীপ মুখোপাধ্যায়কে মনে আছেন? আমরা সরাসরি সেই প্রদীপ মুখোপাধ্যায়ের কাছে গিয়েছিলাম, সরাসরি তাকে প্রশ্ন করেছিলাম যে কামদুনির এই ঘটনা নিয়ে শেষ পর্যন্ত আপনারা আবার কি ভূমিকা নেবেন, কি কি ভাবছেন, এবং শুধু তাই নয় এই যে কলকাতা হাইকোর্টে যে রায়টা হলো হাইকোর্টে তো যা ডকুমেন্ট পেয়েছে তার ভিত্তিতে রায় দিয়েছে, কিন্তু এই কলকাতা হাইকোর্টে যে সরকারি উকিলকে দিয়ে প্লিট করানো হয়েছিল, যে পুলিশ অফিসাররা পেছন থেকে কলকাঠিটা নেড়েছিলেন চোদ্দবার একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার আটবার নবার দশবার এগারোবার বারোবার তেরোবার চোদ্দবার 14 times সরকারি উকিল বদলানো হয়েছিল, কিসের অঙ্কে বোঝার বাকি আছে বাংলার মানুষের, তারা ওই নৃশংস জঘন্য অপরাধ করার পর শেষ পর্যন্ত অপরাধীরা ছাড় পেয়ে গেল, মাত্র দুজনের যাবজ্জীবন, আরেকজন যার ফাঁসি হওয়ার কথা ছিল তাকে বেকসুর খালাস, এবং বাকি যারা তিনজন যাবজ্জীবন ছিল তাদের সময় হয়ে গেছে, সময় উত্তীর্ণ হয়ে গেছে তারা খালাস, মাত্র দুজন অপরাধী যাদের ফাঁসি হওয়ার কথা ছিল তিনজনের তার মধ্যে দুজনের যাবজ্জীবন জেল। এ লজ্জাজনক এই এই পর্বটা বলতে খারাপ লাগছে, কারণ কলকাতায় ঘটে তো কিছু করার ছিল না, যা কলকাঠিটি নেড়েছেন নবান্ন কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তারপর এই প্রতিবেদন যেদিন পেশ করছি গতকাল রাতে শেষ পর্যন্ত সারা পশ্চিমবঙ্গ জুড়ে যখন আলোড়ন হচ্ছে রাত্রের 12টার সময় নির্লজ্জের মতো রাজ্য পুলিশ গোয়েন্দা দপ্তর সিআইডিকে পাঠিয়েছেন মৌসুমী কয়ালের বাড়িতে, আমরা আজকে সেই ভিডিওটা দেখাবো। কী বলেছেন মৌসুমী কয়াল জিজ্ঞেস করেছিলাম, মৌসুমী কয়াল বলেছেন যে আপনারা আপনাদের কাজ করুন আমরা আমাদের কাজ করবো, আমরা সুপ্রিম কোর্টে যাবো, এখন নাকি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে, কিসের জন্য যাবেন, কেসটা তো সে কি এভিডেন্সের ওপর দাঁড় করিয়েছেন, অর্থাৎ সুপ্রিম কোর্টে গেলেও যাতে রিজেক্টেড হলে বলে আমার তো কিছু করার নেই, কলকাতা হাইকোর্টে জাস্টিস জয়মাল্য বাগচি তো বলেছেন সে কি এভিডেন্স, অর্থাৎ যে এভিডেন্সটা সলিড এভিডেন্স না, এত বড় নৃশংস অপরাধের পর অপরাধীদের বাঁচানোর জন্য সে কি এভিডেন্স নিয়ে কলকাতা হাইকোর্টে খেলা করলেন না, বাংলার মানুষের সঙ্গে মা বোনেদের সঙ্গে যাদের 500 টাকা দেন সেই মা বোনেদের প্রতিও এই অবিচারটা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। আমি সেই মাস্টারমশাই প্রদীপ মুখার্জিকে টেলিফোনে আজকে ধরেছিলাম, কী বলেন তিনি অবশ্য বললেন, তিনি খুব সুন্দর একটা যুক্তি সাজিয়েছেন, বলেছেন যে আপনারা যারা ছাড়া পেয়ে যাচ্ছে ইমিডিয়েটলি সুপ্রিম কোর্টে যান গিয়ে তাদের ডিটেনশন করানোর ব্যবস্থা করুন, স্থগিতাদেশ আনুন, তারপর তো একসঙ্গে হাত ধরে আমরা লড়বো সুপ্রিম কোর্টে। আমরা সরাসরি সেই মাস্টারমশাইয়ের কাছে যাবো আজকে, বাংলা মনে দর্শকদের নিয়ে যাব সেই প্রতিবাদী মুখ মাস্টারমশাই প্রদীপ মুখোপাধ্যায়, তিনি বাংলার মনকে টেলিফোনে কি বলেছেন শুনুন। নমস্কার প্রদীপ বাবু, আমি সন্ময় বলছি। হ্যাঁ সন্ময় দা বলছি। হ্যাঁ বলুন। বলছি গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা রায় আমরা পেলাম, আদালত নিয়ে প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে রাজ্য পুলিশ সিআইডি সরকার আর সবার এবং ডাক্তার এই সম্মিলিত ভূমিকা আপনি কি চোখে দেখছেন, কারণ আপনি এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন দীর্ঘদিন ধরে কামদুনির
মানুষরা যাতে বিচার পায়, কি বলবেন? সবার আগে বলবো, এরকম একটা ঘৃণিত অপরাধের এই রাজ্যে কখনোই ভালো সমাধান হয় না, তার প্রমাণ হয় কামদুনি। এইরকম ঘৃণিত অপরাধ যারা করেছে, যে একজন ফাঁসির আসামি, সে কি করে খালাস পেয়ে যায়? দু নম্বর হচ্ছে এই যে পুলিশি ব্যবস্থা এবং এই যে সিআইডি বলা হয় যাদের, তাদেরকে প্রতি মুহূর্তে তাদের কাজ নিয়ে আমাদের সংশয় আছে। কারণ আমাদের এতগুলো সাক্ষীর মধ্যে সাক্ষী নেওয়া হয়নি, এমনকি আমার সাক্ষীও নেওয়া হয়নি, এবং আমাদের দুই প্রতিবাদী মুখ মৌসুমী টুম্পা তাদেরও নেওয়া হয়নি, অথচ আমরা কিন্তু লিস্টেড। কারণ আমরা যদি সেখানে বলি তাহলে সেটা অনেক অথেন্টিক হবে, সেটা তারা চায়নি। ঠিক, মানে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ, রাজ্য পুলিশকে আমি বলবো যে এরা, এদের কোনো কিছুই করার ক্ষমতা নেই। কারণ এই যে আমরা এত দেখছি সিবিআই ইডি হেন প্যান এসে যাচ্ছে রাজ্যে, তার মধ্যে কামদুনিও একখানা সেই ধরনের এই সিআইডির অপদার্থতা। ঠিক, এইরকম অপরাধ করার পরে এই ঘৃণিত অপরাধীরা, যেখানে গ্যাং রেপ হয়েছে, লেখা হচ্ছে গ্যাং রেপ, অথচ তাদের চারজন ছাড়া পেয়ে গেল, তাহলে গ্যাং রেপটা হলো কোথায়? ঠিক, এইরকম ভাবেই দেখা যাচ্ছে। আমরা আজকে প্রতিবাদ সভা করছি আমাদের কামদুনিতে, কিন্তু প্রতিবাদ আমাদের চলবে, আমরা সুপ্রিম কোর্টেও যাচ্ছি, কিন্তু সত্যের দুর্ভাগ্যজনক ব্যাপার, 10 বছর আমাদের খোঁজ নেয়নি সিআইডি। কাল রাত্রি 12টা সোয়া 12টার সময় মৌসুমীর বাড়িতে তাদের আসতে আসার জন্য তারা মানে সন্ধ্যা থেকে আমাদের খুঁজে বেড়াচ্ছে। তারপর যাই হোক, আমরাও তারপর টাইম দিলাম, টাইম দেওয়ার পরে আমরা কালকে সব জায়গায় মানে বিভিন্ন জায়গার মানে মিডিয়াতে থাকার দরুন এক একজন এক এক জায়গায় ছিলাম। তারপরে যখন গিয়ে মিলিত হলাম, তাদেরকে আসতে বললাম, রাত্রি 12টার সময় না হলো 100% এবং সঙ্গে রাত 12টায়, হ্যাঁ রাত 12টার পরে, এবং সঙ্গে ডিআইজি এবং ডিএসপি, তাদের মর্যাদার লোকজনও এসছেন। তা কথাটা হলো, তাদের বক্তব্য হলো, আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, সুপ্রিম কোর্টে, আর এখন সুপ্রিম কোর্টে তাদের যাওয়ার তো প্রয়োজন নেই, তারা তো কেসটাকে সে কি এভিডেন্স করে দিয়েছে। হ্যাঁ, ওরা এটা একরকম আইওয়াশ, একরকম আইওয়াশ জনগণের কাছে দেখছে যে আমরা তো একদম একটা বাজে জায়গায় চলে যাচ্ছি ব্যাপারটা, এখন একটা দেখাচ্ছি আমরা রাজ্য সরকারের তরফ থেকে এবং রাজ্য পুলিশ সিআইডির তরফ থেকে আমরা এইখানে একটা এসএলপি করব, সেইখানে আমাদের কোঅপারেশন চাইছে। তা আমরা বললাম, 10 বছরের কোঅপারেশন আপনি দেখাননি, এখন আপনি কোঅপারেশন করতে এসছেন যখন চারজন ছাড়া পেয়ে গেল। ঠিক, হ্যাঁ, তা এই জায়গার থেকে আমাদের প্রপোজাল ছিল, তখন আমরা বললাম যে আমাদের একটাই প্রপোজাল আছে, যদি আপনারা মানেন তাহলে আমরা আপনাদের সঙ্গে রাজি। প্রপোজাল এটাই যে আপনারা এই চারজনকে ছাড়তে পারবেন না, হ্যাঁ, তার আগেই সুপ্রিম কোর্টে আপনাদের অ্যাপিল অ্যাপ্রুভ করাতে হবে, অ্যাপ্রুভ যদি করাতে পারেন তাহলে কাল্পিত তারা হয়ে গেল, সেই কাল্পিতরা কিন্তু ছাড়া পাবে না। কিন্তু ওনাদের বক্তব্য হচ্ছে, যখন অর্ডার হয়ে গেছে, এটা আমরাও জানি, জুডিশিয়ারি জায়গা তো আমরা ঢুকতে পারি না, তা ওনাদের বক্তব্য হচ্ছে দেখুন ওদেরকে তো ছেড়ে দিতেই হবে, কিন্তু আমরা ওই কাল্পিতদের আবার সুপ্রিম কোর্টে অ্যাপ্রুভ হলে আমরা ওদের জেলে ঢুকিয়ে দেব। আবার সে কি এভিডেন্স নিয়ে ওরা অ্যাপ্রুভাল চাইতে যাচ্ছেন সুপ্রিম কোর্টে? হ্যাঁ, এভিডেন্স গুলো সব টেম্পারিং হয়েছে, সিআইডি নাটের গুরু, কিন্তু আমি আপনাকে বলছি সিআইডি হচ্ছে নাটের গুরু, একদমই তাই, এরাই সমস্ত এভিডেন্স গুলোকে লোপাট করায়। এরা, এদের মনে হয়নি যে ডাক্তারের পোস্টমর্টেম রিপোর্টটা ঠিক নয়, এদের তো ডেকে পাঠানো উচিত ছিল ডাক্তারকে প্রথম। প্রত্যেকটা জায়গায় যে ডক্টর অভিজিৎ ঘোষাল যে রিপোর্ট দিয়েছে, তা সেখানেও টেম্পারিং হয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট, এমনকি সবটা জায়গায় দেখা যাচ্ছে টেম্পারিং হয়েছে, যেটা লোয়ার কোর্টে তখন করতে পারেনি,
দুয়ার করতে ঠিক ঠিক দিয়েছিল। আপনার রাত 12টায় সিআইডি কে জিজ্ঞেস করলেন না যে 14 জন উকিল বদল হলো কি করে? সব বলা হয়েছে, ওদের উপরে তো আবার মাথা আছে, আর সেই মাথা তো কালীঘাটে বসে আছে, সেই মাথা তো কালীঘাটে, বুঝতে পেরেছেন? সেরকম ভাবেই সেরকম ভাবেই ওদের ওদের যা ইনস্ট্রাকশন হয়েছে তাই করছে। এই হচ্ছে ব্যাপার, এখন আর কি বলবো, আর দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক প্রদীপ বাবু, কালকে রাতে এরকম লজ্জা, কালকে রাত্রিবেলা আমি নিজেও সারা রাত প্র্যাকটিক্যালি ঘুমোতে পারিনি, খালি মুখগুলো মনে পড়ছে, সমস্ত আপনাদের আন্দোলনের সেই ছবিগুলো মনে পড়ছে, মৌসুমি টুম্পার কান্নার কথা মনে পড়ছে, আপনার মুখ মনে পড়ছে। তো তাই ঠিক করলাম সকালবেলা উঠেই আগে আপনাকে ফোন করবো। অনেক ধন্যবাদ প্রদীপ বাবু, আপনি সময় দিলেন, লড়াই জারি থাকবে, এই লড়াই স্বর্ণময় বন্দ্যোপাধ্যায়কে সময় দেওয়ার জন্য আমরা সবসময় না 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 এই লড়াই জারি রাখতেই হবে, আমি শারীরিক ভাবে লড়াইয়ে আরো দৃঢ়তা আসলো, এবং আমি আমার মানে পাশের দুজন মানে মৌসুমী আর টুম্পাকে স্টেডি থাকতে বলেছি, বলেছি বড় লড়াইয়ের জন্য আমরা কিন্তু আরো প্রস্তুত হলাম একদম, এবং সেই লড়াইটা আমরা করব, এবং ওই দুজনের সঙ্গে আর একজনকে নিয়েও আমরা তাদের ক্যাপিটাল পানিশমেন্ট দেবই সুপ্রিম কোর্ট থেকে, তাতে যেমন ভাবি হোক। যাই হোক, আমাদের অনেকে হেল্প করার জন্য এগিয়ে আসছে, সকাল থেকে অনেক লয়ার ফোন করেছে, নির্ভয়ার মা ফোন করেছে, নির্ভয়ার উকিল ফোন করেছে, ঠিক আছে, এইগুলো সব কন্ট্যাক্ট করছি আমি, করে করে কথাবার্তা বলছি, পাশে আছি, এবং তারা যতটুকু পারবো নিজের সীমিত সামর্থ্যের মধ্যে এই লড়াইয়ে পাশে আছি। তবে একটা কথা আমি শেষ করার আগে আবার বলবো, রাজ্য পুলিশ এবং সিআইডি কে এক বিন্দু বিশ্বাস করবেন না, না না একদম বিশ্বাস করবেন না, ওরা ওরা আপনাদের কাছ থেকে আবার আপনাদের গতিবিধি সমস্ত তথ্য সংগ্রহ করে আবার চেষ্টা করবে কেসটাকে গুলিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে। খুব সাবধান সিআইডি থেকে, খুব সাবধান। আমি এমনি হোক, যে সিআইডি লোকটা এখানে আইও ছিল, হ্যাঁ, তাকে আমি মোটেও পছন্দ করতাম না। এবার এই যে মানে শিপ্রার বাড়ির লোকরা ওদের সঙ্গে একটা ভালো রিলেশন করে ও সব কথা বার করে নিত, এদের যত বলতাম যে এরা তাই করে, এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে আমরা কালীঘাটের ভদ্রমহিলা পুলিশ এবং সিআইডি কে কাজে লাগিয়ে এই কাজটি করে যে তথ্য প্রমাণ লোপাট কিংবা নিজের স্বার্থ সিদ্ধির জন্য তথ্যগুলোকে বার করে নিয়ে তারপর এই যে কেসটাকে লঘু করে দেওয়ার প্রক্রিয়াটা কিন্তু ওইভাবেই করেছে, পরিষ্কার কিভাবে আপনারা মুভ করছেন সেটাকে আমি শুনছিলাম, যে মানে কিভাবে অ্যাডভোকেটরা পর্যন্ত নন কোঅপারেটিভ মুডে চলে গিয়েছিল। প্রদীপ বাবু অনেক ধন্যবাদ, আপনি এতক্ষণ সময় আমাদের দিলেন, লড়াই জারি থাকবে, লড়াই আরো বৃহত্তর লড়াই হবে।